প্রিয় ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকল মৎস্যচাষী ও দেশবাসী ভাই ও বন্ধুদের প্রাণভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দেখুন, আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি হাঙ্গারি অথবা কার্পু মাছের পোনা নিয়ে। দেখুন, এগুলো কেজি হিসাবে বিক্রয় করা হয় এই টাইপের পোনাগুলো, এবং এর থেকে ছোটো পোনাও আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা এই টাইপের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে নিয়েও যেতে পারবেন। এই টাইপের পোনাগুলো আপনারা যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন, এবং এগুলো আমাদের ভাষায় কার্পু মাছ বলা হয়, আমাদের মাইমনসিংহের ভাষায়। এবং যারা পুরাতন চাষি তারা হয়তো চিনেন এটা কার্পু মাছের পোনা। দেখুন, এই কার্পু মাছের পোনাগুলো কি খাবার এবং কিভাবে চাষ করবেন এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য এবং কিছু পরামর্শ দেব। তার আগে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিউয়ার্স, দেখুন আমাদের এই কার্পু মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো। এই টাইপের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনারা চাইলেই এই টাইপের পোনাগুলো আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন। অবশ্যই আমাদের পোনার গুণগত মান ভালো হবে। দেখুন আমাদের মাছের সাইজগুলো, এই পোনাগুলো আমরা কেজি হিসাবে বিক্রয় করে থাকি। এই টাইপের পোনাগুলো আপনার সর্বোচ্চ সময় লাগবে বাজারজাত করতে 3 থেকে সাড়ে 3 মাস। এর ভিতরেই আপনারা এই মাছগুলো 2 কেজি 1.5 কেজি ওজনে নিয়ে আসতে পারবেন। যদি আপনারা খোল, কোরা, ভুসি এই টাইপের খাবারগুলো ভিজিয়ে গুলিয়ে খাবার দেন প্রতিদিন 2 বেলা করে, তাহলে আপনারা এই মাছগুলো এভাবে চাষ করলে লাভবান হতে পারবেন দ্রুত। আর দেখুন, আমরা এরকম একটি পুকুর থেকে খেউ দিয়ে তুলেছি মাছগুলো। দেখুন মাছের সাইজগুলো, দেখুন মাছগুলো বড় সাইজ, যার জন্য সময় খুব কম লাগবে। আর এগুলো নতুন মাছ তো, যার জন্য মাছগুলো ওয়েট বেশি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এগুলো প্লাস আপনার 4 মাস 3.5 মাস এর ভিতরেই এই মাছগুলো বাজারজাত করতে